রোজির এখন স্লাইন চলছে, ওরকম ক্ষতি করে টিক ফিভার হলে, খুব বাজে জিনিস, আমি বুঝতে পারিনি যে এটা এতটা বাজে। আর ওর কিন্তু 3-4 দিন টোটালি খাওয়া পুরো বন্ধ থাকবে। ডাক্তার বললো যে ওকুম থেকেই জ্বর এসছে, টিক ফিভার বলে এটাকে। রোজি চলে এসছে, তোকে বৃষ্টিতে ভিজছিল গিয়ে, মানে জ্বর কমতে না কমতেই বাদরামো শুরু। টিক ফিভার থেকে না পজিটিভ অনেক কিছু আসতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যেটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি, তো গাইস তোমরা দেখেছো রোজির কাল রাতে কি অবস্থা ছিল। আজকে সকালে উঠে দেখলাম ওর টেম্পারেচার কমেনি গাইস একটুকু, 105.12 রয়েছে। তাই এখন তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাই, গিয়ে দেখি ডাক্তার কি বলে, তারপর চলো তোমাদের দেখাচ্ছি। আর ভিতরে তো দেখা ভিডিও করতে দেয় না, হবে না হবে তোমাদের সেটা পরে জানিয়ে দেবো। দেখো রোজি চলে এসছে, এখন আমরা যাবো ডাক্তারের কাছে, চলো যাও যাও। এখন চলে এসেছি রোজি ডাক্তারখানা, এই দেখো যে ভিতরে গিয়ে তো শ্যুট করতে পারবো না, তাকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কি বলে তারপর তোমাদের সেগুলো সব জানা। জ্বর কেন কমছে না, আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টিও হয়েছে, ভালোই বৃষ্টি হলো বল রোজি। 6.5 hours later guys আমরা এখন এইমাত্র বাড়ি আসলাম, আর রাস্তায় প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো খুব যেতে অসুবিধা হয়েছে। তো আমি বলছি শুনো কি হয়েছে, ডাক্তার গেলাম, ডাক্তার ফার্স্টেই বললো যে এরকম উকুন, ওর গায়ে কি উকুন টুকুন পোকা টোকা আছে? আমি বললাম হ্যাঁ আছে। তারপর ওই ডাক্তারও বললো যে উকুন থেকেই জ্বর এসছে, টিক ফিভার বলে এটাকে। ডাক্তারও বললো ঠিক কবে থেকে এসছে? আমি ছিলাম বললাম যে কাল থেকে এসছে। বলছে ঠিক আছে, বলছে টিক ফিভার কিন্তু খুব বাজে জিনিস, এই থেকে কুকুরের প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। তোমরা দেখতে পারো ইউটিউবে টিক ফিভার থেকে প্যারালাইসিস হয়। আর রোজি একদমই নেতেই পড়েছিল গাইস, দেখো তাও এখন একটু অ্যাক্টিভ আছে কিন্তু পুরো নেতানোই রয়েছে ম্যাক্সিমাম সময়। তো ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, স্যালাইন টেলাইন সব এনেছি, তো অনেক রকম ওষুধ দেওয়ার পরে তো ওর একটু বাদে স্যালাইন চলবে, টানা 3 দিন স্যালাইন চলবে ওর, ঠিক আছে 6 বার করে স্যালাইন চলবে। এরকম কি আস্তে আস্তে হাঁটছে গাইস, টানা 3 দিন স্যালাইন চলার পরে ওর তারপরে বলেছে আজকে আবার ব্লাড টেস্টও দিয়েছে, বলেছে ব্লাডটা টেস্ট করবে কারণ ব্লাডের মধ্যে কোনো পজিটিভ কিছু এসছে কিনা জ্বরটার থেকে, কোনো কিছু মানে টিক ফিভার থেকে না পজিটিভ অনেক কিছু আসতে পারে শরীরে রক্তে, তো সেগুলো সব টেস্ট হবে, ব্লাড টেস্ট নেবে আজকে। তো তার মধ্যে আরো অনেক রকমের টেস্ট আছে ব্লাডটা নেওয়ার পরে, বললো যে ওটা থেকে কিডনি লিভারটা কিরকম পজিশনে রয়েছে দেখবে ওরা। অনেক রকম ক্ষতি করে টিক ফিভার হলে, খুব বাজে জিনিস, আমি বুঝতে পারিনি যে এটা এতটা বাজে। রোজি জ্বর কমছিল না দেখেই আমি নিয়ে গেছি, তো দেখি ব্লাডটা শুক্রবার দিন দেবে বলেছে, দেখি কি বলে। আর আজকে রাতে গাইস স্যালাইন দিতে আসবে, আমি একটু পরে ভুল বললাম, একটা হচ্ছে রাতে স্যালাইন দিতে আসবে, তারপর দেখা যাক কি করা যায়। দি নেক্সট ডে গাইস এখন রোজির স্যালাইন চলছে, এটাও 2 নম্বর স্যালাইন, কালকে রাতে একটা স্যালাইন হয়েছে আর এখন একটা স্যালাইন হয়েছে, তার সাথে অনেকগুলো ইঞ্জেকশনও আছে। আর চোখটা ডেকেছি কারণ ও দাদাকে দেখলেই না যে সে ইঞ্জেকশন দিয়ে তাকে কামড়াতে যাচ্ছে, বুঝতে পারছো তো গাইস এরকম করে ঢাকা দিয়ে রাখি, আর একদম ক্লান্ত। গাইস এইমাত্র রোজির স্যালাইন কমপ্লিট হলো, এরকম কিন্তু 6টা স্যালাইন চলবে পরপর 3 দিন, ঠিক আছে। স্যালাইন দেওয়ার পর একটু একটু জোর এসছে, আর ওর কিন্তু 3-4 দিন টোটালি খাওয়া পুরো বন্ধ থাকবে, এরকম করে ট্রিটমেন্ট করতে হচ্ছে। দেখো টোটালি 3-4 দিন খাওয়া পুরো বন্ধ, এখন মাস্কটা খুলে দেবো। কী হয়েছে? হ্যাঁ দেবো 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 দেবো, অনেক কষ্ট পেয়ে গেছো, ইঞ্জেকশনও চলছে সাথে, যাবো 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 যাবো। একদম চঞ্চল গাইস, এই দেখো সকালবেলায় ওকে স্যালাইন দিয়ে গেছে, আর সাথে টেম্পারেচারটাও মেপেছে, নর্মাল টেম্পারেচার হয়ে গেছে 100.9 গাইস। দেখো সকাল থেকে ওটা কিন্তু লাফালাফি শুরু করেছে, একটু আগে বৃষ্টিতে ভিজছিল গিয়ে, মানে জ্বর কমতে না কমতেই বাদরামো শুরু। এখনো এখানে সে শুয়ে রয়েছে, ওকে নিজে শুতে বারণ করেছে, ওকে বালিশ দিয়ে চাদর দিয়ে ওখানে সেট করে দিয়েছি, কিন্তু কতক্ষণ নামার জন্য চুকচুক চুকচুক করছে। এখনো রাতে একটা স্যালাইন চলবে, প্লাস কালকে সারাদিন স্যালাইন চলবে, তারপরে শনিবার দিন গিয়ে লাস্ট একটা স্যালাইন আছে, সেটা লাস্ট চলবে, তারপর ডাক্তার চেক আপ করবে। তো তোমাদের আমি আপডেট দিয়ে থাকবো এরকম রোজির কি খবর না খবর। কালকে একদমই ঝিমানো ছিল, আজকে একটু তত্তাজা হয়েছে, কিন্তু হাঁটতে পারছে না ঠিকঠাক করে, পায়ে চ্যানেল হয়েছিল স্যালাইন দিয়েছে সেই জন্য। গাইস তোমরা দেখলে রোজিকে স্যালাইন দিলো, কাল রাতেরটা আমি ভিডিও করিনি, কাল রাতের রোজির কন্ডিশন খুবই, রোজি একদমই উইক হয়ে গেছিলো, তো আজকে সকালবেলা একটু ভালো আছে দেখে, টেম্পারেচারও গাইস নেমে গেছে যেটা দেখলাম, আজকে সকালবেলায় নর্মাল টেম্পারেচার হয়ে গেছে একদিন রাতে স্যালাইনের পর, আজকে স্যালাইন দিয়ে গেলো তোমরা দেখলে সকালবেলাটা, এখন রোজি একটু ভালো আছে। আর রোজির 3-4 দিন পর টানা তো খাওয়া বন্ধই। এই ছিল গাইস, তোমরা এরকমভাবে টিক ফিভার ট্রিটমেন্ট করতে পারো, সব থেকে ভালো ডাক্তার কাছে যাও, ডাক্তারই তোমাদের বলে দেবে কীভাবে কী করতে হবে। চলো গাইস ভিডিওটা ভালো লেগেছিলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওতে জোরজার করলাম না, তো রোজির খুবই শরীর খারাপ তোমরা দেখলে, তাও ভিডিও করতে ইচ্ছা করছেই না, তাও করছি যাতে তোমাদের যদি ভবিষ্যতে এরকম তোমাদের পেট দিনে সমস্যায় পড়তে হয়, আমার আমার ভিডিও দিকে তোমাদের যদি হেল্পফুল মনে হয় তোমরা এই সমস্যাটা পড়বে না ভবিষ্যতে, যদি ভিডিওটা দেখে থাকো। তো চলো গাইস এইটুকুনি থাকলো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থাকো, টাটা। আর রোজির আপডেট আসবে প্রত্যেক দিন এখন।